আজ আমি আপনাদেরকে কোরআনে পাক থেকে এমন একটি সূরা শোনাতে যাচ্ছি যেটা শোনার সাথে সাথে আপনাদের ঋণ মুক্ত হবে, সব কাজ বনে যাবে, দুশ্মনের মুখে তালা লেগে যাবে, চোখের বীজ দূর হবে, শত্রুর থেকে সুরক্ষা, জাদু শেষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি উমর ফারুক আর আপনারা দেখছেন ওজিফা পাওয়ার বাংলা। ঋণ শেষ করার কারণে এই সূরা হুমাজা অবশ্যই পড়বেন অথবা শুনবেন। ঋণের কারণে মানুষ বাড়ির থেকে বাহির হতে পারে না, ঋণের কারণে মানুষ কোনো দিকে যেতে পারে না, মানুষ টাকা চাই, ঋণ চাই। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনি ঋণ শেষ করার কারণে এই সূরা হুমাজা অবশ্যই পড়বেন অথবা শুনবেন। মাত্র 11 দিন ফরজ নামাজের পরে 31 বার করে আপনি সূরায়ে হুমাজা পড়ুন অথবা শুনুন। সব বিগড়ে যাওয়া কাজ আপনার পূরণ হবে, যত বিগড়ে যাওয়া কাজ আছে আপনি আপনার পূরণ হবে, আপনি শুধু এই সূরা হুমাজা পড়ুন অথবা শুনুন। সব কাম ভনে যাওয়ার কারণে এই সূরা হুমাজা 21 বার পড়ুন অথবা শুনুন। দুশ্মনের মুখে তালা লাগানোর কারণে আপনি এই সূরা পড়ুন অথবা শুনুন। দুশ্মন বহুত খতরনাক মানুষ থাকে, দুশ্মন আপনাকে মেরেতে পর্যন্ত প্লেন করে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনি দুশ্মনের মুখে তালা লাগানোর কারণে আপনি এই আমল অবশ্যই করবেন, মাত্র 21 বার পড়ুন এই সূরা হুমাজা অথবা শুনুন। দুশ্মন আপনাকে আর কোনো ক্ষতি করবে না, দুশ্মন আপনার বন্ধু হতে দেরি হবে না। চোখের ব্যথা দূর করার কারণে আপনি এই সূরা হুমাজা পড়ুন অথবা শুনুন। চোখের ব্যথা দূর করার কারণে আপনি এই সূরা হুমাজা মাত্র 7 বার পড়ুন, মাত্র 7 বার পড়ুন। চোখের ব্যথার কারণে মানুষ অনেক যন্ত্রণা ভোগে, আপনি এই আমলটি অবশ্যই করবেন। দুশ্মন থেকে হেফাজত থাকার কারণে আপনি অবশ্যই এই সূরা হুমাজা পড়ুন অথবা শুনুন। দুশ্মন থেকে হেফাজত থাকার কারণে আপনি 11 বার পড়ুন, মাত্র 11 বার সূরা হুমাজা পড়ে নিন। জাদু শেষ করার কারণেও আপনি এই সূরা হুমাজা পড়ুন। জাদু আপনার শরীরে যদি কোনো জাদু থেকে থাকে, আপনার বাড়িতে যদি কোনো জাদু থেকে থাকে, আপনি এই সূরা হুমাজা পড়ে নিন অথবা শুনে নিন এবং আপনার সব পেরেশানিও দূর হবে এই সূরা দিয়ে। প্রিয় ভাই ও বন্ধুগণ, চলুন আমরা সবাই মিলে সূরা হুমাজা একবার শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা হয়তো এই সূরা শুনে অনেক শান্তি পেয়েছেন। আপনারা যারা যারা ঋণে ভুগছেন, ঋণে ডুবে আছেন, আপনারা ঋণ মুক্ত করার কারণে এই আমল করবেন। বিগড়ে যাওয়া কাজ বানানোর কারণেও আপনারা এই আমল করবেন। দুশ্মনের মুখে তালা লাগানোর জন্য আপনারা এই আমল করবেন। চোখের ব্যথা দূর করার কারণে আপনারা এই আমল করবেন। দুশ্মন থেকে হেফাজত থাকার কারণে আপনারা এই আমল করবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সেই পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। যাওয়ার আগে সবাইকে একটি অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খোদা হাফেজ।